papaya. সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা হঠাৎ করে যাচ্ছি রামপুরাতে ছোট খালামণির বাসায় তো গতকালকে রাতে খালামণি ফোন দিয়েছিল এবং দিনেও ফোন দিয়েছিল তো কারণবশত সেটা আর কি কনফার্ম করা হয়নি তো এখন আর কি বিকালবেলা হঠাৎ করেই কনফার্ম করা হলো তো যাব তো এখন আমরা আর কি রামপুরায় যাচ্ছি আপনাদের ভাই একদিন ভাইকে ছাড়া আন্ডা বাচ্চা সব করে তো আমাদের যেতে যেতে আর কি সন্ধ্যা হয়ে যায় তো আমরা ছাড়াও এসেছিল আমার ছোট বোন মলি এবং তার হাজবেন্ড এবং তাদের একমাত্র রাজকন্যা নিহা দিনটা মূলত আমার ছোট্ট বোনের বার্থডে ছিল তো সেইভাবে আসলে ওদের বাসায় ওভাবে যাওয়া হয় না কারণ বাচ্চাদের লেখাপড়ার কারণে নানান ব্যস্ততার কারণে আসলে যাওয়া হচ্ছিল না তো খালামণি একটা উপলক্ষ কারণেই আর কি বলেছিল যে তোরা আয় আসলে একসাথে আর কি একটু আনন্দ করা যাবে সেই মূলত যাওয়া এছাড়াও সবার সাথে আর কি দেখা হচ্ছিল না তো অনেকদিন পরে আর কি সবার সাথে দেখা হলো এবং খুব মজা হলো তো সবার সাথে দেখা হওয়ার পরে আসলে খুব ভালো লেগেছিল কিভাবে সময় কেটে গেল আসলে বুঝতে পারিনি তো আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে এসেছিলাম আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই ছোট্ট বোনটির জন্য সবাই আর কি দোয়া করবেন সেই জন্য বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে আর এভাবে এই জন্য সবার মুখ উজ্জ্বল করতে পারে তো দেখতে থাকেন আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তা আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এটা কাকে কল নিছো এই যে আমাদের মিনহা বুড়ি দেখো 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 কি করে Yeah.
Ay.